সালামুয়ালাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে টাকি মাছ বোনার একটি রেসিপি শেয়ার করবো কীভাবে টাকি মাছ বোনা করলে খেতে সুস্বাদু হয় সেই রেসিপিটাই শেয়ার করবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কিছু টাকি মাছ নিয়েছি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এগুলো উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি রান্নার সুবিধার্থে এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যানে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হালকাভাবে বেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব তারপর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া একসাথে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো মশলাটা কষানোর জন্য হালকা কষানো হয়ে গেলে আমি টাকি মাছগুলা দিয়ে একসাথে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো তারপর ডাকনা দিয়ে আবার কিছুক্ষণ ডেকে রাখবো ভালোভাবে কষানোর জন্য কষানো হয়ে গেলে আমি আবার পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিব এখন কিছুক্ষণ ডেকে রাখবো ডাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকানো পর্যন্ত নাড়িয়ে নেব এখন আমি লেবু পাতা দিয়ে দেবো টাকি মাছ বোনা লেবু পাতা দিয়ে করলে অনেক টেস্ট হয় তাই আমি লেবু পাতা দিয়ে করে আশা করি আপনারাও বাসায় এভাবে লেবু পাতা দিয়ে টাকি মাছ বোনা করবেন দেখবেন খেতে সুস্বাদু হবে অন্য একটা ফ্লেভার আসে। তাই আমি কিছুক্ষণ ডেকে রাখলাম ফ্লেভারটার জন্য কিছুক্ষণ ঢাকার পর ডাকনা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে এভাবে বাসে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই ফুল ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে